আমাদের মাদ্রাসাগুলোর উপর অনেক বিপর্যয় আসছে। আল্লাহ যেন এই মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, ভবিষ্যতে যেন আরও এভাবে মাদ্রাসা গঠিত হয়, আমাদের বাচ্চা যেন আলিমে দিন হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেন, এই আশাটুকু রেখে হজরতের স্বপ্ন যেন সফল হয়, বিশ্বের কোনায় কোনায় যেন এখান থেকে বাচ্চারা প্রতিষ্ঠিত হয়ে দিনের আলোকে। এখন আমি অনুরোধ করি আর একেবারে সংক্ষিপ্ত ভাবে আমরা পাবলিক হাইস্কুলের স্কুলের প্রিন্সিপাল সাহেব সামান্য আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত মহামান্য আমিরে শরীয়ত, সবাই উপস্থিত শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া, সবাই উপস্থিত সাহেবজাদা মাওলানা আবুল খায়ের সাহেব সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ, মজলিসে শুরার সম্মানিত সদস্যবৃন্দ, অত্র এলাকার জ্ঞানীগুণী যুবক ভাইয়েরা, প্রেস মিডিয়ার বন্ধুগণ, আমার অতি আদরের ছাত্রছাত্রীরা, আমি এক মিনিটের ভিতরে একটা আলোচনা করব। এখানে বুজুর্গানের দিন রয়েছেন, শুধু এসেছি এখানে, আমার মূল আওয়ার উদ্দেশ্য হইল যখন প্রথম আলোচনা হয়েছিল এখানে দেহরায় হাদিস শুরু হইত, আমরা ভাগ্যবালা সে মিটিংও আমরা ছিলাম, আমরা শিশুরা সব সদস্যরা ছিলাম, আর একটা বছর অত্যন্ত সুনামের সহিত পূর্ণ হয়েছে, দ্বিতীয় বছর আবার শুরু হবে। আমাদের মহামান্য আমিরে শরীয়ত আমার বরকতের হাত দিয়ে কাজে এখানে এসেছি শুধু একটি উদ্দেশ্য, সেটা হয়তো আমাদের নাজাতের সবব হয়ে যেতে পারে। আজকে যারা আমাদের এই দেওরা হাদিসে যারা বা এই মাদ্রাসায় যারা অ্যাডমিশন নিয়েছ, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, এপিজে আবুল কালাম বলেছিলেন, স্মল ড্রিম ইজ এ ক্রাইম, স্মল ড্রিম ইজ এ ক্রাইম। জীবনে আমরা জন্মগ্রহণ করেছি মানব হিসাবে, শ্রেষ্ঠ জীব হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কাজেই আমাদের স্বপ্ন বড় থাকতে হবে। ছোট স্বপ্ন নিয়ে চলাফেরা করলে মানুষ কৃতকার্য হতে পারে না। এখানে প্রথম এই বক্তব্যের ভিতর দিয়ে মৌলানা রুহুল আমিন সাহেব বলেছিলেন, যাদের কথা এখানে একজন বাচ্চা কসিদা পাঠ করেছিল, সেখানে দেওবন্দের এই বুজগানের দিনের কথা মৌলানা আনজর শাহ কাশ্মীরি সাহেবের কথা উল্লেখ করা হয়েছে, ইলিয়াস রহমতুল্লাহের কথা উল্লেখ করা হয়েছে। আমাদের বাচ্চাদের এদের ন্যায় আলিম হওয়ার স্বপ্ন থাকতে হবে, এদের ন্যায় বিশ্ব বরণ্য যেন আমরা আলিম হতে পারি, আলিমে দিন হতে পারি, আমাদের আমল এবং ইমান নিয়ে যেন আমরা সমস্ত বিশ্বকে আলোকিত করতে পারি, সেই যদি স্বপ্ন ইনশাল্লাহ আপনাদের থাকে, আপনাদের খেদমতে আমরা আছি ইনশাল্লাহ, যতদিন জীবিত থাকবো এই মাদ্রাসার খেদমতে খাদিম হিসাবে ইনশাল্লাহ আমরা সবাই থাকবো, এই এলাকার মানুষের সমস্ত দেশবাসীর সাহায্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের যে প্রতিষ্ঠাতা যিনি ছিলেন হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মায়ার এক সাগর, কোনো মানুষ যারা ওনার নিকটে এসেছেন প্রত্যেক মানুষ ভাবতেন যে হুজুর আমাকে সবচেয়ে বেশি মায়া করেন, এই যে একটি গুণ ছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই মহব্বতকে মহব্বত নিয়ে সেই প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে যেন সমাজে তোমরা প্রতিষ্ঠিত হতে পারো, সমাজকে যেন সঠিক পথ দেখাতে পারো, এই আশাটুকু আমাদের থাকলো। আর মাদ্রাসার শিক্ষার পরেও আমি একটি কথা অ্যাড করতে চাই, যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত তাদের নিকট জেনারেল শিক্ষাটা খুব সহজ হয়ে যায়, কাজেই তোমরা কম্পিটিটিভ পরীক্ষাতে SCS IAS UPSC IAS IPS পরীক্ষাগুলো তোমার কোনো বিষয় থাকবে না, মেডিকেলের কোর্সগুলো কোনো বিষয় থাকবে না, ইনশাল্লাহ তোমাদের জীবনের সব স্বপ্ন যেন সফল হবে সেই বিশ্বাস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, এই মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আমাদের মাদ্রাসাগুলোর উপর অনেক বিপর্যয় আসছে, আল্লাহ যেন এই মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, ভবিষ্যতে যেন আরও এভাবে মাদ্রাসা গঠিত হয়, আমাদের বাচ্চা যেন আলিমে দিন হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেন, এই আশাটুকু রেখে হজরতের স্বপ্ন যেন সফল হয়, বিশ্বের কোনায় কোনায় যেন এখান থেকে বাচ্চারা প্রতিষ্ঠিত হয়ে দিনের আলোকিত করতে পারেন, এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।
খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর অল্প সময়ের মধ্যে উপদেশ উনি দিয়েছেন।